আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আপনাদের পোস্ট করেছিলাম ছবি যে ঘুরতে যাচ্ছি, তো সেখানকারই কিছু টুকরো টুকরো ভিডিও ছিল, সেইগুলি জুড়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আমরা প্রথমেই হচ্ছে গেট দিয়ে ঢুকে হাঁটছি, মানে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। এটা হচ্ছে বলদা গার্ডেন, এখানে আমার ছেলে আসে, ওর আসতে অনেক ভালো লাগে। একটাই আকর্ষণ, মাছের খাবার খাওয়ানো, মাছ দেখা, ব্যস এতটুকু। আফিফা তো আসতে চায় না, ওর আসতে ভালো লাগে না এখানে, কারণ এখানে ঘোরার মতো দেখার মতো কিছুই নেই, খালি গাছপালা। তবে আমার বেশ ভালো লাগে, কারণ চারিদিকে শান্ত শিষ্ট পরিবেশ আর এখানকার আবহাওয়া, মানে এখানকার দেখছেন মানে জায়গাটা, গাছের নিচে কত সুন্দর গোলাপি গোলাপি ফুল পড়ে আছে। আর এটা হচ্ছে এ গাছের পাতা, অনেকটা শিমুল ফুলের মতো ঘ্রাণ, তো ভালোই লাগছিল। আর মেয়ের সাথে যেহেতু ম্যাচিং হয়ে গেছিলো কালারটা ফুলের, তো ভাবলাম একটা কয়েকটা ছবি তুলি। তো এই যে আলিফ আগে ঘাটে চলে এসেছে ওর বাবার সাথে মাছকে খাবারের জন্যে। তো এখানেও আমি আরেকবার একটু ভিডিও করেছিলাম, আসলে ভাবিনি কখনো যে এটা ব্লগ আকারে শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আসার একটাই উদ্দেশ্য, মাছকে খাবার খাওয়ানো। তবে আজকে পরে খাবার কিনেছি, বাসার থেকে কিছু মুড়ি নিয়ে এসেছিলাম, সেগুলোই মাছকে আজকে খাওয়াবো। তারপরে আবারও হচ্ছে কিছু খাবার কেনা হয়েছিল। আর এই যে এখানে আলিফ আর হচ্ছে আফিফা, মানে সবাই, আমরা সবাই মাছকে খাবার দিচ্ছি। আর মাছগুলি এত পরিমাণে ক্ষুধার্ত থাকে যে কোনো একটা দানা পড়লে সেটিও সবাই মিলে খেতে চলে আসে। মাছগুলো অনেকটা দেখা যায় ট্রেনিং প্রাপ্ত। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আপনাদের। আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। এই পুকুরে কিন্তু আগে অনেক বড় বড় ছোট ছোট লাল মাছ ছিল, কালারিং মাছ, সেগুলি এখন দেখি না। তবে নতুন একটা জিনিস দেখতে পেয়েছি এবার, সেটা হলো কচ্ছপ, দেখাবো অবশ্যই কিছুক্ষণ পরে। আগে মাছগুলো দেখে নেন, আসলে ক্যামেরাতেও ভাবে বোঝা যায় না, আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না। এই ঘাটটা এত সুন্দর, আমার অনেক ভালো লাগে। একমাত্র আকর্ষণীয় জায়গা এটার এই পুকুর ঘাটটা আর মাছগুলো। তো সবাই এখানে আসে ছবি তুলতে, ঘুরতে সবাই আসে, মোটামুটি আসে, অতটা ভিড়ও থাকে না। আর আমার ড্রেসের সাথে দেখেন ম্যাচিং হয়ে গেছে, আসলে আমি আজকে ড্রেসটা পরেছি প্রকৃতি প্লাস হচ্ছে আশেপাশের মানুষজন সবাই দেখি এই কালারই সবাই পরে আছে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে প্রকৃতির সাথে। তো ওই যে কচ্ছপ মাথা উঁচিয়ে খাবার খাচ্ছে, আর ওই পাশেও আর একটা কচ্ছপ আছে, শুধু যে একটা তা না, এই যে এ পাশে ঘাটও আর একটা। আবার এদিকে ভিডিও করতে করতে এদিকে আবার বের হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে কিন্তু আমি কিছু মুড়ি ঘাটের কাছে নিচে পানির কিনারার দিকে রেখে এসেছিলাম, যেন সে উঠে আসে ওপরে, তাহলে যেন আমরা দেখতে পাই ঠিক মতো। যদিও অনেক ওপরে উঠে এসেছিলো কিন্তু ক্যামেরা অন ছিল না, যার কারণে ভিডিও করতে পারিনি, এতটুকুই হয়েছে। আর শেষের দিকে কিন্তু আমরা আর ভিডিও করতে পারিনি, আলিফ হচ্ছে লাস্টে পানিতে পড়ে গেছিলো যখন আমরা মাছের খাবার কিনে আনি ঠিক তখন, এরপর আর ভিডিও করা হয় নাই। এই যে দেখেন, বললাম না প্রকৃতির সাথে একদম ম্যাচ হয়ে গেছে, ফুলটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা এখান থেকে বের হয়ে একটু হচ্ছে লম্বা লং ড্রাইভ করে ফুচকা খেতে গেছিলাম, ওইখানে কিছু ঘোরাঘুরি করেছি। আর এই জিনিসটা আপনাদের দেখাই, এটা কিন্তু অনেক উপকারী একটা গাছ। এটা হচ্ছে পাতা যদি লবণ দিয়ে থেতে করে খাওয়া যায় তবে হচ্ছে আমাশয় রোগের সমস্যা হয়। আর আলিপা আমাকে কিন্তু দেখিয়েছে এখানে মৌমাছি আছে, আমি কিন্তু দেখতে পাই নাই। তো এদিক এখানে আফিফা বলছিল আম্মু একটু দাও আমি ভিডিও করি, তো এখানে করেছে, আসলে সব ভিডিওগুলি একসাথে জুড়ে একটা ভিডিও করেছি। আমরা হচ্ছে হাঁটছিলাম পিছনে, আলিপ ওইদিকে দৌড়ায় আর আফিফা ভিডিও করে। তো বেশ ভালোই, অল্প সময়ের জন্য ছিলাম ওইখানে কিন্তু বেশ ভালোই মজা করা হয়েছে। শুধু একটাই মন খারাপের বিষয় হয়েছে, ওই যে বললাম আলিপ পড়ে গেছিলো পানিতে, সবগুলো ভিজে গেছিলো এমনিতে, ও অসুস্থ ছিল। তো এখানে বেশ গুছানো চারিদিকে গাছপালা, আসলে এটা তো হচ্ছে গার্ডেন, এজন্যে এমন রাস্তাগুলিও সুন্দর সুন্দর করে ই করা আছে। তো এখানে একটা হচ্ছে আমরা বিলম্ব গাছে বিলম্ব দেখছি, এই যে আমি আবার ক্যামেরাটা নিয়েছি, বিলম্ব ছোট ছোট
তো ওর বাবা হচ্ছে একবার না করছে, আবার আমি বলছি না। অনেক সময় উনি বলে যে তুমি যদি না করো এটা তাহলে অন্য কেউ করবে। তো আমি ভাবলাম ছিঁড়ে খেয়েই নেই, আলিফকে দিয়েছি, ও মজা করে খাচ্ছিল, আর আফিফা তেমন অতটা পছন্দ করছিল না, তো ওকেও দিয়ে ছিনিতে চাচ্ছিল না, খুব বেশি বড় বড় না, ছোট ছোট, তারপরও বেশ কিছু নিয়ে নিয়েছি। তো ওর বাবা উঁচু মানুষ, ওই দিক থেকে একটু বড় সাইজেরগুলি পেরে দিচ্ছিল, আমি তো খাটো, আমি গাছের ঘোড়ারগুলি নিচ্ছিলাম। তো আফিফার রিয়াকশানটা দেখবেন, ও কেমন করে টক, ও টক খেতে পছন্দ করে না তেমন। তো এখান থেকে বেশ কিছু বিলম্ব পেরে নিয়েছি, আর হচ্ছে আলিপ ওইখানেই কিছু খেয়েছিল আর বাসায় নিয়েছিলাম, এরকম দুই তিন মুঠ মতো নিয়েছিলাম। এবার কিন্তু আমাদের মানে এখান থেকে বেরোনের পালা, এখান থেকে অবশ্য বেরোয় নাই, মাছের খাবার আনতে যাচ্ছিলাম, মাছের খাবার খাওয়িয়ে তারপরে আমরা গেছি।